হ্যালো বন্ধুরা, আমি রাখি। ওয়েল কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, আমি সেই সব বন্ধুদের অনুরোধ করছি আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো। আর অবশ্যই বেল বাটন থেকে তোমরা প্রেস করো, আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব সবার আগে ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করি আমার আজকের রেসিপি। আজকে তোমাদের সাথে শেয়ার করব টেস্টি একটা রেসিপি, চিকেনের রেসিপি, আচারি চিকেন। সব দিন যদি একই রকম চিকেন রান্না খেতে ভালো না লাগে, তো বাড়িতে আমরা এইভাবে বানিয়ে নিতে পারি আচারি চিকেন। চলো তাহলে দেখে নাও রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি। চিকেন নিয়ে নিয়েছি, চিকেনের মধ্যে আমি টক দই ভালো করে ফেটিয়ে দিচ্ছি, সামান্য নুন দিলাম, সামান্য হলুদ দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে আমি আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা পরে রান্নায় চলে আসলাম। একটা প্যান বসিয়ে মৌরি, ধনে, জিরে আমি প্যানে দিয়ে দিয়েছি, হালকা করে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা দিলাম, দিয়ে মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। রান্নাটা আমি সাদা তেলে করব, কড়াই বসিয়ে তেল দিয়েছি, পাঁচফোড়ন ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ একটু হালকা হালকা ভেজে নেব। পেঁয়াজ নরম হয়ে এসেছে, টমেটো কুচি দিলাম, টমেটো পেঁয়াজ নরম করে নেব, ভাজা ভাজা করে নিচ্ছি। টমেটো পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়েছি, রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজা ভাজা করে নেব। টমেটো পেঁয়াজ বেশ নরম হয়ে এসেছে, পরিমাণ মতো হলুদ দিলাম, স্বাদ মতো নুন দিচ্ছি। আর নুনটা একটু বুঝে দিতে হবে, যেহেতু চিকেনে আগেও নুন দেওয়া ছিল। লাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষি নিয়েছি, মশলার থেকে তেল ছাড়া ছাড়া মতো হয়েছে। চিকেন দিয়ে দিচ্ছি এখন। চিকেন দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষি নিচ্ছি। চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিচ্ছি এখন। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। ঝোল ফুটছে, ঢাকা দিয়ে রাখলাম 15 মিনিটের জন্য।
প্রায় 15 মিনিট পর ঢাকনা সরিয়ে আমি আরো 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। লেবুর রস দিচ্ছি। লেবুর রস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। লেবুর রস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম মশলাটা গুঁড়ো করে নিয়েছি সেই ভাজা মশলাটা দিলাম। ভাজা মশলা দিয়ে গ্যাস অফ করে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাস অফ করে ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নামিয়ে নিচ্ছি। আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে আমার আজকের রেসিপি আচারি চিকেন তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই রেসিপিটা করার জন্য আমি কি কি নিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই। চিকেন, লেবু, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লাল লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, টক দই, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, ধনে, মৌরি, সাদা জিরে। আজকের রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।